রাজা হবুচন্দ আর হবুচন্দ সাধু সঙ্গ মেলে রাজা হবুচন্দ আর হবুচন্দ সাধু সঙ্গ মেলে En Adra, Galeesjes, Aoui, Noro, Pito gedaan. Sotia, Rikuma, Hunditu. En Adra, ik kan zeggen, kijk, dat prostoma niet toe te doen. Protom, prostoma. Naga. Naga, wat doet dat? Je weet toch niet, wonderlijk hoor. De hond. নাগা মানে হচ্ছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস। তা ব্রহ্মচর্য অবদূত অবদূতানি ভূতানি পেতানি মহাপুরুষ, ওর পরে নাগা। ষোলো পিণ্ড দান করার পরে সনাতন ধর্মে আছে ব্রাহ্মণের গুরু হচ্ছে সন্ন্যাস, আর সন্ন্যাসের গুরু হচ্ছে অবিনাশী। এই অবিনাশী হচ্ছে নাগা। অবিনাশী হচ্ছে নাগা, অর্থাৎ কিনা সেটা কোন পর্বে গিয়ে সে নাগা হচ্ছে? একটা একটা পাঠ আছে, গুরু গৃহে থেকে বাল ব্রহ্মচর্য পালন করে গুরু যদি মনে করে ইনি কাম ক্রোধ লোভ মায়া মৎসর্য সব ত্যাগ করতে পারবে, তাহলে কুম্ভ মেলাতে গিয়ে কি হয় এনাদেরকে সংস্কার করা হয়। সেই সংস্কারের পদ্ধতিটাই হচ্ছে একটা নাগা। সংস্কারের পদ্ধতিটি হচ্ছে নাগা। বাবা, আমি সুন্দরভাবে জানলাম। আচ্ছা, আমার একটা কথা, যে দেখুন আমরা তো পরিচিত দুটি মেলা সম্বন্ধে, একটি ওই কুম্ভ মেলা যে আপনি বললেন যেখানে গিয়ে কুম্ভ মেলার সমস্ত দর্শন হয়, আর আরেকটি হচ্ছে আমাদের এই সাগর মেলা যা আমি এসেছি প্রথমবার। তো এই দুটি কি মেলা? না না, ভারতবর্ষে প্রচুর মেলা হয়। ১২ বছর অন্তর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা, আর ৪ বছর অন্তর অন্তর হয় অর্ধকুম্ভ চতুর্থ অর্ধকুম্ভ। চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে আপনাদের তার মানে বসবাস, মানে বাসগৃহ বলতে সেরকম? নাগা সন্ন্যাসীদের বাসগৃহ বলতে কিছু থাকে না মহারাজ। ওপরে তারকা আলিঙ্গন, পাতালারে বতুকের সারম, আর এই হচ্ছে মৃত্যুলোক, মৃত্যুলোকে মহাকালম। চমৎকার। আচ্ছা, আপনারা যখন এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনারা বুঝতে পারছেন কি করে যে এই সময় এই মেলা হবে? দেখুন মহারাজ, এক বৎসর কাল, এক বৎসর কালে আমরা কি করে বুঝি? পঞ্জিকা দেখে, ঘড়ি দেখে, সব কিছু দেখে। দেখুন গুরুজিরা বলতো, দাদাগুরু বলতো, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু তখনকার কথার সঙ্গে এখনকার কথা মিলাতে পারছি না। তার কারণ গঙ্গাসাগরে এসে এত শান্তির বাতাবরণ, এত সুন্দর রাস্তা ঘাট, ঝাঁ চকচকে লাইট, কত সুন্দর সিস্টেম, এর মধ্যে আমরা খুবই খুবই আনন্দিত। আপনাদের যে এই পুণ্যস্থান, এই পুণ্যস্থানের সম্বন্ধে যদি এইটুকু শেষটুকু আমাকে বলেন। পর স্ত্রী দর্শনে হয় পুণ্য মহারাজ, স্পর্শ করলে হয় শিহরণ, আর বুকে আলিঙ্গন করলে হয় মোক্ষ লাভ। জানেন, আমার বড় ইচ্ছে হয় যে আমিও যাই হিমালয়, কিন্তু মনে যে বড় ভয়, চারিদিকে যে অতিমারি, কি করে যেতে পারি? তাই আপনাদের আশীর্বাদ কামনা করি, কিছু একটা করুন তাড়াতাড়ি। দেশকে শান্তিকর, দশকে শান্তিকর, মানুষের মঙ্গল হোক, এই যে করুণা মহাব্যাধি এসছেন সেটাও নির্মূল হোক, এইসব নিয়েই আমরা মা ভগবতী গঙ্গার চরণে, কপিলমণি বাবার চরণে, সাধু গুরু বৈষ্ণব, ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ৬ দিন অনর্গল অনর্গল হোম যজ্ঞ পূজা করছি। অতএব মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী, এই সনাতনকে রক্ষা, মহামারীকে রক্ষা করার জন্যে, বিশ্ব শান্তি কল্যাণ হেতু, বিশ্ব শান্তির জন্যে মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। তাহলে আপনাদের সময় আমি আর আপনাদেরকে বিলম্ব করবো না। ঠিক আছে মহারাজ, আমরা আজ্ঞা নেই। ঠিক আছে মন্ত্রী, এই নাগা সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাতের পর সত্যি আমি আমি মুক্ত, যেন আমার
যেন আমার সার্থক হলো এই সাগর তীর্থ। মহারাজ, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো? বলছি, এই কথাই আছে না, বিশ্বাসে মিলাই বস্তু। এটা তো করে রন্ধন, হ্যাঁ, একে করে বুঝবে বিশ্বাস আর ভক্তির মেলবন্ধন। তবে এটা ঠিক, উৎসব মানেই হচ্ছে ভক্তি এবং বিশ্বাসের মেলবন্ধন। গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত পুণ্যার্থীদের উদ্দেশ্যে জানাই, মাস্ক পরুন, কোভিড বিধি মেনে চলুন, দূরত্ব বজায় রাখুন।